আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ চলে আসলাম হাতিরঝিল। খুবই মনোরম একটা জায়গা, অনেক সুন্দর পরিবেশ। আসলে এখানে পরিবেশটা আসলে খুব সুন্দর। গাড়ি যাচ্ছে, চলো নাস্তা হচ্ছে একটু সামনে চলো। কত সুন্দর লেগে বোট ঘুরছে দেখুন। আসলে হাতিরঝিলের পরিবেশটা আসলে খুব সুন্দর লাগে, খুব সুন্দর একটা বাতাস বইতেছে। এখানে পরিবেশটা আসলে খুব সুন্দর। এখন সামনের দিকে আমরা হেঁটে যাচ্ছি, এখানে পাশে লেকটা আছে। নিচে অনেক বোট চলতেছে, এ পাশে রাস্তা। খুব সুন্দর একটা পরিবেশ, একদম নিরিবিলি একটা পরিবেশ। গাছপালা চারিদিক ঘেরা। আমি তো সামনে গিয়ে দেখাই বোট গুলো, দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে। চলুন একটু সামনে যাই, হাঁটতে হাঁটতে। এখানে ফুল বিক্রি করছে চাচি। কত করে গোলাপ ফুল? সকাল থেকে বিক্রি করেন না? সকাল হতো, এবার বেঁচে কিনি একটা। আচ্ছা, এখানে এক চাচি ফুল বিক্রি করছিল, তাই একটু কথা বললাম। দেখুন আমি একটু দেখাই, এই যে রাস্তাটা, মাঝখানে রাস্তা, দুই সাইডে মানুষ হাঁটাচলা করতেছে, এখানে গাড়ি ঘোড়া যাচ্ছে। আমি একটু নিচের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। খুব সুন্দর আসলে পরিবেশটা, খুব সুন্দর এখানে। আসলে লেকটা খুব ভালো লাগে, এই হাতিরঝিলের লেকটা। আপনাদের কেমন লাগে ভিডিওগুলো আমাদের সবসময় কিন্তু জানাবেন। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের জন্য ব্লগ তৈরি করি। আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর কোন জায়গার ব্লগ আপনারা দেখতে চান, কোথায় আপনারা দেখতে পছন্দ করেন, কি করতে পছন্দ করেন, সব কিছু আমাদের জানাবেন। তাহলে আমরা ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করব এবং একটা ব্লগ করার চেষ্টা করব যেন আপনাদেরকে দেখাতে পারি। অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি এখন আবার উপরে চলে যাচ্ছি, আস্তে আস্তে একটু সামনে দিকে হাঁটবো, আর আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো, অবশ্যই আমাদের ফুল ভিডিওতে আপনারা দেখবেন। খুবই সুন্দর একটা জিনিস এখানে দেখুন। আস্তে আস্তে একটু সামনে দিয়ে চলে যাই, চলুন।
আসলে ঘুরে ঘুরে সবকিছু দেখানোর জন্য চেষ্টা করতেছি, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এখান থেকে পরিবেশটা দেখুন, খুব সুন্দর লাগছে। আসলে আজকে তো হলিডে, তাই আজকে অনেক মানুষ এখানে ঘুরতে আসছে। খুবই সুন্দর পরিবেশ আসলে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। নতুন কোনো আরেক জায়গা নিয়ে চলে আসবো, কোনো এক নতুন ব্লগ নিয়ে। আর এখানেই আল্লাহ হাফেজ।